আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, লজ্জা নয় আমাদেরকে জানতে হবে, আমার এক বন্ধু সে নতুন বিবাহ করেছে। সে আমার কাছে ফোন করে বলল যে দোস্ত, আমার খুবই জটিল সমস্যা। আমি বিবাহ করার পূর্ব থেকে আমার একটি অভ্যাস ছিল যে আমি বেশি বেশি মাস্টারবেশন করতাম। এরপরে আমার সমস্যা হতে হতে এমন অবস্থা হয়েছে যে আমি যখন পায়খানা করতে যাই অথবা ঘুমাতে যাই, তখন দেখা যায় মানে পায়খানা করতে গেলে যখন একটু চাপ দেই, তখনই আমার লজ্জাস্থান দিয়ে সাদা সাদা এগুলো বের হয়ে যায়, আবার আঠালো আঠালো বের হয়ে যায়। তো আমি খুবই অবাক হলাম যে বিষয়টা এরকম হওয়ার কারণ কী এবং এমন কি হয় নাকি মানুষের। তো এরপরে আমি চলে গেলাম তাকে নিয়ে ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে এই সমস্যাটা হয়েছে, ডাক্তার বললেন যে সে বেশি বেশি ওই কাজটা করার কারণে তার এই সমস্যাটা হয়েছে। তখন তাকে একটা ওষুধ দিয়েছিল, আপনারা এটা খেতে পারেন, এই ওষুধের নাম হচ্ছে চন্দনাসাব। আমি আবারও বলছি, এই ওষুধের নাম হচ্ছে চন্দনাসাব। এই ওষুধ ডাক্তার দিয়েছিলেন, তো ও এই ওষুধটা খেয়ে আলহামদুলিল্লাহ অনেক সুস্থ হয়েছে। কিন্তু তার সমস্যাটা হচ্ছে, সে যখন তার স্ত্রীর কাছে যায় কিছুক্ষণের ভিতরেই তার এই সমস্যাগুলো হয়ে যায় যে মানে সে তার স্ত্রীকে তৃপ্তি দিতে পারে না এবং তার খুবই জটিল সমস্যা। এই সমস্যা যারা ভুগতেছেন, এটা যে কত বড় সমস্যা এটা বলে ভাষায় বোঝানোর মতো সম্ভব না। তো ও বলল যে ভাই দোস্ত, যে আমরা তো ফিজিক্যালি যখন ওয়াইফের সাথে যখন আমরা মেলামেশা করি, তখন কিন্তু আপনার যেমন বীর্য আউট হয়, তদ্রূপভাবে মহিলাদেরও কিন্তু অর্গাজম হয়, তাদেরও কিন্তু বের হয়। তো এখানে পুরুষের উত্তেজনা যখন উঠে, তখন কিন্তু মহিলা যতবারই চেষ্টা করুক না কেন উঠতে পারে না, তার বীর্য আউট হওয়ার আগ পর্যন্ত কিন্তু চেষ্টা করেই থাকে, যেভাবেই হোক এটা আউট করে। কিন্তু মহিলাদের ক্ষেত্রেও কিন্তু এরকম, যে সমস্ত মহিলাদের বিষয়টা আউট হয় না, ততক্ষণ আগে যদি এর আগে যদি এটা পুরুষের এটা হয়ে যায়, তাহলে কিন্তু মহিলারা খুবই রাগ হয় এবং তারা এমনভাবে আচরণ করে। ও বলল যে আমাকে এমনি আপনি করে বলে সম্বোধন করে, কিন্তু এটা হওয়ার কারণে আমাকে তুই পর্যন্ত বলেছে। তো তার বাড়ি হচ্ছে ময়মনসিংহে। তো এরকম তো আমাদের সাথে হয় না, আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি খুবই অবাক হলাম যে এরকম হয় নাকি। তো আমি আরও কিছু তথ্য নিলাম, তথ্য নেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ, এমন পুরুষ আছে যাদের এটা আগে আগে আউট হয়ে যায়, মহিলাদেরটা হয় না। এজন্য সংসারে অশান্তি নেমে আসে এবং সংসারের মধ্যে আপনার ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এই বিষয়ের কারণে। এজন্য এই বিষয়টাতে আমি কিছু ব্যাখ্যা খোঁজা শুরু করলাম। তো এই ব্যাখ্যার মধ্যে আমি প্রথমে যে ব্যাখ্যাটা পেলাম, পুরুষের কিন্তু খুবই তাড়াতাড়ি উত্তেজনা ওঠে। তো এটা ওঠার কারণে আপনার পুরুষ যখন মানে খুবই গিয়ারে থাকে, যখন সে উত্তেজনায় থাকে, তখন সে কিন্তু আর তার ডানে বামে কোনো কিছু তাকায় না, তার একই একটা ধারণা থাকে যে সে কখন এটা আউট করবে। কিন্তু মহিলাদের পুরুষের সেক্স ওঠার উত্তেজনা ওঠার সাথে সাথে পুরুষে কী করে, এই কাজগুলো করার পরে সাথে সাথে সে তার বিষয়টা আউট করে দেয়। কিন্তু মহিলাদের কিন্তু এই জন্য চাহিদাটা কিন্তু সাথে সাথে ওঠে না, তাদেরকে কিছু স্পর্শঘাতক জায়গা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এই জায়গাগুলোতে টাচ করার পরে, চুমো করার পরে, এরপরে কিন্তু তাদের এই বিষয়টা কিন্তু এই উত্তেজনাটা শুরু হয় এবং এই কারণে তারা কিন্তু তাদের বিষয়টা আউট হয়ে যায়। তো এটা লজ্জার কোনো বিষয় নয়, আমাদেরকে জানতে হবে। সেক্স এডুকেশন এইভাবে কিন্তু অন্যান্য যে দেশগুলো আছে এগুলাতে কিন্তু এই বিষয়ে শিক্ষা দেওয়া হয়, শারীরিক শিক্ষার মধ্যেও কিছু নিয়ম দেওয়া আছে। আমরা এটাকে নিয়ে অনেকেই বিরোধিতা করি বা খারাপ মন্তব্য করি, কিন্তু না,
আসলে কিন্তু এই বিষয়গুলো শিক্ষা করা খুবই প্রয়োজন এবং খুবই জরুরি। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো স্পর্শকাতক যে জায়গাগুলো, এই জায়গাগুলো আমাদেরকে প্রথমে যে নিয়মগুলো সেটা মেনে আমাদেরকে কাজ করতে হবে। এরপরে আপনার চরম উত্তেজনায় যখন যাবেন তখন আপনারা এই কাজগুলো করবেন। প্রথমে যদি আপনারা পাস করে দেন তাহলে কিন্তু হবে না, এটা খুবই ক্ষতি এবং খুবই ক্ষতি। এগুলো ইসলামেও কিন্তু না জায়েজ। ইসলাম হচ্ছে সুন্দর, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। এজন্য আপনি প্রথমেই আল্লাহ রাসুল বলেছেন, প্রথমে আপনাকে স্ত্রীর সাথে রোমান্টিক গল্প করতে হবে, এরপরে আপনাকে স্ত্রীকে চুমু দিতে হবে, স্ত্রীর বিভিন্ন স্পর্শক ঘাতক যে জায়গাগুলো এই জায়গাগুলোতে টাচ করতে হবে, এরপরে আস্তে আস্তে আপনি আপনার কাজ করবেন। এটাই হচ্ছে ইসলামিক নিয়ম। কিন্তু আমরা বাঙালিরা কি করি, হঠাৎ করে বাজার থেকে এসে ব্যাগ ইড়া দিয়ে ফেলে দিয়ে বা অফিস থেকে এসে এগুলো আমরা করি, কিন্তু স্ত্রীর চাহিদা, স্ত্রীর মন মানসিকতা এই সমস্ত বিষয়গুলো যখন আপনি লক্ষ্য রাখবেন, আপনি আগ থেকেই বলে রাখবেন যে আজকে কিন্তু হবে, এই বিষয়গুলো আগের থেকেই কিন্তু আপনি বিষয়গুলো স্ত্রীকে জানিয়ে রাখবেন। স্ত্রীকে জানিয়ে রাখার পরে কিন্তু এটা আপনার জন্য সহজ হবে, তারও আপনি আসার আগ থেকে সে একটা চিন্তা চেতনায় থাকবে, কাম ভাব থাকবে তার মনের ভিতরে। আপনি যখন তার কাছে আসবেন সাথে সাথে সে আসক্ত হয়ে যাবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দরভাবে হালাল পন্থায় আমাদের যৌন চাহিদাগুলো নেওয়ার তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।